চাঁদপুর পূর্ব রামদাসদ্বীপ পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার আশঙ্কা, অপসারণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তার মণ্ডলী নিয়ে যাত্রা শুরু করেছে হাশিয়া মডার্ন হসপিটাল। আমরা সেবা দিচ্ছি দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে। এছাড়াও বিশেষজ্ঞ সার্জন ও কনসালটেন্ট দ্বারা সকল ধরনের অপারেশন ও সিজারিয়ান সহ নর্মাল ডেলিভারির সুব্যবস্থা। যোগাযোগের ঠিকানা হাশিয়া মডার্ন হসপিটাল, গৌরীপুর বাস স্ট্যান্ড, হোমনা রোড, মমতাজ টাওয়ার, তাউতকান্দি, কুমিল্লা। চাঁদপুর সদর উপজেলার 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে এলাকাবাসী। পূর্ব রামদাসদী গ্রামের 8 নং ওয়ার্ডে ইদ্দিস ব্যাপারী বাড়ির সামনে হাজি চাপাউল্লা ব্যাপারী পাঞ্জেগানা মসজিদের উপরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা ও ইমাম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অল্পের জন্য রক্ষা পায়। শনিবার ভোরে পল্লী বিদ্যুতের 3টি ঝুঁকিপূর্ণ তার হঠাৎ মাটিতে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তারটি অপসারণ করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পূর্ব রামদাসদী গ্রামের বাসিন্দারা ওয়াবদার বিদ্যুৎ ব্যবহার করে। এ এলাকায় পল্লী বিদ্যুতের কোনো মিটার নেই, তারপরেও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তাদের ঝুঁকিপূর্ণ তার বাড়ির উপর দিয়ে নিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে 2টি বিদ্যুৎ সংযোগ দেয়। তারা রাস্তার উপর দিয়ে তার না নিয়ে মালিকানাধীন ব্যক্তিগত জায়গার উপর দিয়ে ঝুঁকিপূর্ণ তারটি নেওয়ার কারণে এর পূর্বে বেশ কয়েকবার তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে। গেল কিছুদিন পূর্বে মমতাজ ব্যাপারী নামে এক ব্যক্তির পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অকালে মৃত্যুবরণ করেন। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সাথে বেশ কয়েকবার কথা বলেও তাদের তার সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা কর্ণপাত না করায় এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হাজি চাপাউল্লা ব্যাপারী পাঞ্জেগানা মসজিদের উপর হঠাৎ করে ঝুঁকিপূর্ণ তারটি ছিঁড়ে পড়ায় মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অল্পের জন্য রক্ষা পায়। স্থানীয়রা চিড়ে পাড়া তারটি দেখতে পেয়ে তারগুলো নিরাপত্তা স্থানে সরিয়ে রাখে। পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবি, খুব দ্রুত যেন বাড়ির ওপর থেকে এই ঝুঁকিপূর্ণ তার অপসারণ করা হয়। যখন এই তারে মসজিদের উপর পড়লো, তারপর উনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছেন, কিন্তু অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাবো যে এই যে তারটা যে ছিল, এটা আপনারা কখন দেখতে পেলেন বা এটা কীভাবে কী হইলো একটু বলেন। এটা রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এটা হয়তো কখন শেষ হয় আমরা জানতে পারি না। তো আমরা নামাজের জন্য উজু করতে উঠছি, এন্দে যাইতেছি, তখন আমাকে খুব মারাত্মক আত্মীয় করছে, আমি লাভ দিয়ে সরে গেছি। অল্প মুহূর্তের মালিক আল্লাহ তাহলে এই জন্য বেশি গেছি হয়তো। এবং এরা ভবিষ্যতে আমরা এবার কেউ জ্বালাই না, তারপরে এটা এরা ওনাদের নিচে আমরা আবেদন করতেছি এটা সরে যাওয়ার জন্য। এটা আমাদের তো দরকার আসতেছে না, আমরা এখানে শুধু যে প্রায় 500-1000 গজ দূরে একটা বাড়িতে 2-3 মিটারের জন্য আমাদের এই এখান দিকে তার ডাটাইনা নিছে। আমরা বারবার বলছি, বলার পরও ওনারা কর্ণপাত করে না। মাঝখানে আগুন ধরছে, 2-3 আগুন ধরছে, তা কয়েকদিন পর ওনারা গাছ কাটতে কুটা দিয়ে যায়। ওনাকে বলার পরও ওনারা বলতেছে আমরা গণহারে ই করতাম, হ্যাঁ গণহারে আবেদন করতাম। তো এখন আমাদের জায়গার উপর দিয়ে আমাদের বাড়িতে যদি মিটার থাকতো, আশেপাশেই থাকতো, তাইলে হতো। আমাদের এখান থেকে প্রায় 3-4 বাড়ির পরে মিটার, তাই ওই দিক দিয়ে তারা যদি নেয় উচ্চগ্রাম এদিক দিয়ে সোজা নিলে তাদের তার কম লাগে, 1-2 খাম্বা হয়ে যায়। আজকের ঘটনা কি অল্পের জন্য রক্ষা? আজকের ঘটনা হয়তো সকালবেলা হুজুরে ছিলে করতেছে যে ব্যাপার আমার, হ্যাঁ উজু করতে যাওয়ান তো স্যার মসজিদের চালের উপরে, আমাদের তো ছাদ না চাল, আর আমরা মসজিদের কাম করুন দাওয়া করতে পারতেছি না। তো হুজুরে তো চিল্লা ছিল, আমরা আগে আসি যে তার সিরা পড়ছে হুজুরের অল্পতে রক্ষা পেয়েছে। আসির আগে আপনাদের বাড়িতে কে মারা গেছিল? আমার চাচা মারা গেছে, আমার চাচা এই তার, হ্যাঁ তার সিরা পড়ছে। তার চাচ্ছেন কি এটা বিদ্যুৎ? আমরা চাচ্ছি যে আমাদের এখানে তো মিটার নাই, কেন আমাদের এখানে এটা সরাইয়া নিয়ে যেত। আমরা বারবার বলতেছি যে এটা আপনাদের দাবি, তো আমাদের দাবি যেমনটি উনি আমাদেরকে অভিযোগ করে বললেন, এলাকাবাসী যেমনটি আমাদেরকে বললেন, যেহেতু এই এলাকা পল্লী বিদ্যুতের কোনো মিটার সংযোগ নেই, এই কারণে ওনাদের বাড়ির উপর দিয়ে তারটা যে না নিয়ে মেন রাস্তার উপর দিয়ে যদি তারটা নেয়, তাহলে কিন্তু এই দুর্ভোগ থেকে, এই দুর্ঘটনা থেকে কিন্তু এলাকাবাসী রক্ষা পাবে। তো আমি শাহরিয়ার খান কৌশিকের তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।